সোনা চোরা চালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং উদ্ধার হওয়া স্বর্ণের 25% সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের পুরস্কার হিসেবে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনস বাজুসের সভাপতি স্যাম সোভান আনভির। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো আলাদা চিঠিতে অনুরোধ জানান তিনি। চিঠিতে অবৈধ উপায়ে যেন স্বর্ণ বা অলঙ্কার দেশে আনা এবং বিদেশে পাচার করা না যায় সে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ জানানো হয়। বাজুস সভাপতির পরামর্শ, চোরাচালান প্রতিরোধে আইন প্রয়োগকারী সদস্যদের উদ্ধার হওয়া সোনার 25% পুরস্কার হিসেবে প্রদান করা যেতে পারে। এই প্রস্তাবনা বাস্তবায়ন হলে দেশে সোনা চোরাচালান প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল হবে বলেও চিঠিতে উল্লেখ করেন বাজুস সভাপতি স্যাম সোভান আনভির।